স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি, যেটা আসলে অনেকেই খুঁজছেন, যে এটা আসলে মানে অনেকে খুঁজছেন নতুন ভিটামিন প্রাইস বেশি, সেক্ষেত্রে এই দোকানে চলে আসবেন। এই দোকানে চলে আসলে অল্প টাকার ভিটামিন পেয়ে যাবেন। এটা নতুন হলে কত টাকা লাগতো? এটা নতুনটা হচ্ছে আপনি 2500-2400 টাকা। এটা নতুনটা হচ্ছে 2500-2400 টাকা। এটা আপনি এটা বড়রাও ব্যবহার করতে পারবেন অনেকটা। তো এটা প্রাইস কত এখন? আমরা আমাদের কত? 1550। আমরা 1550 পেয়ে যাচ্ছি, 50 টাকায় পেয়ে যাচ্ছি এখানে। তো যদি এই এটার নামটা এখানে, এটা স্কুটি, স্কুটি বলা হয়, এক পায়ে চালায়, এক পায়ে যে চালায় স্কুটি, ওই যে রেচিং অনেক সময় বলে যে এক পায়ে দিয়ে রাস্তায় হাঁটি বা অন্য কিছু এক পায়ে দিয়ে চলাচল করি, সেক্ষেত্রে এই ধরনের গাড়িটা নিয়ে যেতে পারেন। আপনি পছন্দ হলে চলে আসবেন এই এনা টয় শপে। এটা বড়টাও চালাতে পারবে। এটার প্রাইস হবে 2200 টাকা। এমনি আমরা নতুন কিনতে গেলে কত লাগবে? এটা আপনার 2800-3000 এর মতো লাগবে। 2800-3000 টাকার মতো লাগবে। এখন যে সময় চলছে, সেই সময় গাড়ি না চালানোই ভালো। এই ধরনের কিছু চালিয়ে রাস্তায় চলাচল করা অনেক ভালো হবে। যারা অনেক পারদর্শী সেক্ষেত্রে এখান থেকে নিয়ে যেতে পারে। আপনি নতুন কিনলে অনেক বেশি প্রাইস লাগবে। পুরাতন কত লাগবে বললে? 2200 টাকা ভিতরে নিয়ে যেতে পারবেন। আপনারা এনার টয় শপে চলে আসবেন এবং এটা নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারছি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।